আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের লাইফের সবচাইতে ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের লাইফে যে বিষয়টা আমরা অ্যাচিভ করতে চাই বা আমাদের যে ড্রিমটা আছে বা আমাদের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা পূরণ করার জন্য সেই লক্ষ্যের পেছনে আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হয় এবং কি এই লক্ষ্যের উপর আমাদের ফোকাস থাকতে হয়। বাট সত্যি বলতে হচ্ছে যে প্রতিনিয়ত প্রতিদিন আমরা নতুন নতুন বিষয়গুলো সম্মুখীন হই এবং প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আমাদের সামনে আসে এবং আমাদের সেই লক্ষ্য থেকে আমরা দূরে সরে যাই। আমরা অন্য কোনো বিষয় নিয়ে র্যান্ডম বিষয়গুলো নিয়ে মাতামাতি বেশি থাকি এবং আমাদের যে মূল কাজটা যে কাজটা আমাদের আমার জন্য ইম্পর্টেন্ট আমাদের ভবিষ্যৎ লাইফের জন্য বা আমাদের প্রত্যেকে নিজের জন্য যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেই কাজগুলো না করা হয় না, সেই বিষয়গুলোর উপর ফোকাসটা থাকে না। সো ফোকাস থাকার অন্যতম একটা উপায় হচ্ছে বিভিন্ন আর্টিকেল অ্যান্ড বিভিন্ন বিষয়গুলো দেখে জানা যায় যে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রুটম্যাপ বা রুটিন। প্রত্যেক দিন লাইফে একটা রুটিন অনুযায়ী চললে আমাদের কোনো একটা কাজ অ্যাচিভ করার প্রবাবিলিটি সবচাইতে বেশি থাকে এবং কোনো একটা কাজ খুব তাড়াতাড়ি সেটাকে অ্যাচিভ করা যায় যদি একটা কন্টিনিউয়াস রুটিন আমরা ফলো করি এবং রুটিন মাফিক চলি। তো রুটিনটা কিন্তু আমরা সবাই জানি, এটাকে বিলিভ করি যে রুটিনভাবে চললে আমাদের সব কিছু অনেকটাই সহজ হয়। বাট এই রুটিনটা কন্টিনিউ করার পেছনে আমরা সবাই কিন্তু ওই রকম এফোর্টটা দিতে চাই না, বিকজ আমাদের জন্য হয় না। আমরা একদিন বা দুই দিন রুটিনটা ফলো করি, তারপর আমরা দেখি যে আমরা সেই আমাদের আগের মতো করে আমরা র্যান্ডমলি এলোমেলো জীবন শুরু করে দিচ্ছি। তো রুটিনটাকে সুন্দরভাবে কীভাবে ফলো করা যায় এর পেছনে বেশ কিছু উপায় থাকতে পারে। সো আমার কাছে যেটা মনে হয় সবচাইতে বেশি হেল্পফুল সেটা হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ। তো তুমি যদি ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, অলরেডি কিন্তু তুমি একটা রুটিন অনুযায়ী চলতেছ। পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে তুমি পড়তেছ, এটা কিন্তু একটা রুটিন। সো আমার মনে হয় যে রুটিনটা ফলো করার সবচাইতে সহজ উপায় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ। তুমি যদি প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ধরো ফজর প্রত্যেক দিন তুমি সকালে ঘুম থেকে উঠতেছ, এখন তুমি যদি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠো এর জন্য কিন্তু তোমাকে আগে আগেই ঘুমোতে যেতে হবে। তো তুমি যখন ঘুমানোর পূর্বে ফোন মানে ইউজ করতে করতে একদম রাত একটা দেড়টা বেজে যেত, কিন্তু তুমি যদি এই নামাজের ওই ব্যাপারটা তোমার মাথায় থাকে তাহলে কিন্তু তুমি আগেই ঘুমিয়ে যাবা, তুমি ওই সারা রাত আর মোবাইলে ফেসবুকিং বা ইউটিউবিং করবা না। সো এই নামাজ অনেকটা হেল্পফুল হতে পারে। তো ফজরের নামাজটা নির্দিষ্ট টাইমে তুমি উঠলা, ভোরে উঠলা, নামাজটা পড়লা, তোমার অনেক ফিল মানে অনেক বেটার ফিল হবে যে তোমার মনে হবে যে তুমি একটা পিওর একটা দিন শুরু করতে যাচ্ছ। মানে তোমার যখন দিনটা সুন্দর হয় তাহলে সারাটা দিন তোমার এমনিতে সুন্দর হয়ে যাবে। তো সকালবেলা তুমি নামাজ দিতে যখন শুরু করবা মনটা অনেক শান্তি থাকবে এবং তোমাকে তোমার মনে হবে যে তুমি অনেক মানে হ্যাপি, এরকম একটা ব্যাপার তোমার ভেতরে কাজ করবে আর ওই দিনের কাজগুলো সবই তোমার কাছে ইজি মনে হবে এবং বেটার মনে হবে। সো এরপর ঠিক একটা রকম হবে জোহর আসর মাগরিব এশা প্রত্যেকটা নামাজের কিন্তু নির্দিষ্ট একটা টাইমে আমাদের পড়তে হয়। এটা কিন্তু একটা টাইমের উপর যে একটা আমাদের গুরুত্ব এটা কিন্তু একটা বোঝা যাচ্ছে যে টাইমের প্রতি আমাদের একটা সঠিক ব্যবহার, যে টাইম কতটা ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা টাইম নির্দিষ্ট টাইম আমরা নামাজ পড়তেছি, এটা কিন্তু টাইম সময়ের প্রতি আমাদেরকে একটা সচেতনতা দিচ্ছে। তো এই নামাজের মাধ্যমে যদি তোমরা তোমাদের রুটিনটা ফলো করা শুরু করে দিতে পারো, প্রথমে নামাজ পড়া শুরু করে দিতে পারো, তো এখান থেকে বুঝতে পারো যে প্রত্যেক দিন যে একটা নির্দিষ্ট টাইমে তুমি নামাজগুলো পড়তেছ, তো রুটিনের প্রতি তোমার একটা অন্যরকম মানে ভালোবাসা জন্মে যাবে। তুমি রুটিনটা ফলো করা তোমার জন্য আরও অনেক বেটার হবে, ইজি হবে। তো আমি মনে করি যাদের লাইফে একটা নির্দিষ্ট গোল আছে তারা খাতায় বা বিভিন্ন মোবাইলে রিমাইন্ডিং বেশ কিছু টাস্ক কমপ্লিটের বিভিন্ন অ্যাপস আছে তোমাকে রিমাইন্ড দেবে প্রত্যেকটা কাজে যেন মোবাইল অ্যাপস ইউজ করতে পারো। সো আমার মনে হয় যে তোমরা যদি এই তোমাদের লাইফের এই রুটিনগুলো যদি সুন্দরভাবে একটা কাগজে লিখতে পারো এবং সেগুলো যদি কী করতে পারো প্রতিদিন ফলো করবা, আই মিন নামাজ পড়বা অ্যান্ড দেন ওইগুলোকে ফলো করবা, নামাজ পড়ার সাথে সাথে ওই বিষয়গুলোকে ফলো করতে থাকে, আই হোপ তোমরা যদি 15 দিন বা 10 দিন এই বিষয়গুলো ফলো করতে থাকে কন্টিনিউসলি তোমার লাইফটা তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে এবং আলটিমেটলি তুমি এক সপ্তাহ বা এক মাস পর দেখতে পারবা তুমি আগের চাইতে অনেক বেটার অবস্থানে আসো। সো আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে তোমরা যখন কোনো একটা কাজ শুরু করতে যাবা বা সেটা হতে পারে রুটিন, তো আমার মনে হয় রুটিনটাকে ফলো করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। সবাই আমরা নামাজ পড়বো, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবো আমরা আমাদের লাইফের যে মূল বিষয়টা সেটা যেন আমরা অর্জন করতে পারি।